হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। গরম ভীষণ পড়ে গেছে, মাঝে মাঝে একটু বৃষ্টি বা মেঘলা ওয়েদারের জন্য হয়তো ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, কিন্তু তারপর যথারীতি আবার গরম ফিরে আসছে। আর এই প্রচণ্ড গরমের মধ্যেও কোকিলের ডাক কিন্তু প্রতিনিয়ত শুনতে পাওয়া যাচ্ছে। তো আজ সকাল সকালই ভিডিওটা শুরু করে দিলাম। এই সবে কিছুক্ষণ আগেই আমি গাছে জল দেওয়া শেষ করেছি, তারপর এই বাগানে একটু ঘুরছি এদিক ওদিক আর কি। তো আমাদের বাগানে গাছে খুব সুন্দর গন্ধরাজ লেবু হয়েছে, তো আজ ভাবলাম একটু গন্ধরাজ লেবু দিয়ে একটু ঘোল বানাবো, সেজন্য লেবুটা নিয়ে গেলাম ঘরে। গরমকালের জন্য মাঝে মাঝে এইরকম এই ধরনের কিছু ঘোল বা বেলের পানা বা আম পোড়ার শরবত, তো এই ধরনের শরবত জাতীয় জিনিস খেতে বেশ ভালোই লাগে। তো সেই জন্য আমি ঠান্ডা জল দিয়ে এটা বানাবো আর কি, দই দিয়ে। দইটা ফ্রিজেই রাখা ছিল, তো দই তার সাথে ফ্রিজের ঠান্ডা জল। অনেকে এখানে আইস কিউব ইউজ করে, কিন্তু আমার ফ্রিজের অবস্থা বেশ খারাপ, তো খুব একটা ভালো আইস কিউব ওরম আলাদাভাবে পাচ্ছি না। গন্ধরাজ লেবুর যে জেস্ট যেটা বলে, গায়ের যে সবুজ অংশটা, লেবুর খোসার যে সবুজ অংশটা, সেটা আমি একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম। এতে খুব সুন্দর ফ্লেভার হয়। এটা হচ্ছে আমার ডালের কাটা, এটা দিয়ে খুব ভালো করে ঘোল গোলা যায় আর কি। তো অল্প পরিমাণে টক দই দিলাম, তার সাথে ঠান্ডা জল, তার সাথে বিট, নুন, চিনি, গন্ধরাজ লেবুর রস, এই সমস্ত দিয়ে আমি ঘোলটা বানিয়ে নিলাম। তো এই প্রচণ্ড গরমে অভিষেকও আর কিছু হেভি কোনো কিছু খেয়ে অফিস যাচ্ছে না, মানে ভাত বা ওই রকম কিছু খেয়েও অফিস যাচ্ছে না। তো এক গ্লাস ঘোল ওকে দিয়ে দিলাম, তো এটা খেয়েও এবার অফিস বেরিয়ে যাবে। আজ এতটাই রোদের তাপ ছিল আর ওর বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল, প্রায় 12টা বেজে গেছিলো। তো সেই জন্য আমি ওকে বললাম আজকে যদিও ও গাড়িটা নিয়েই যায়, আজকে যেন বাইকে অফিস না যায়, তো সেই জন্য আজকে ও গাড়িতেই যাচ্ছে। তবে হ্যাঁ, ও মোটর সাইকেলেই বেশিরভাগ দিন অফিসে যায়। অভিষেক বেরিয়ে যাওয়ার পর এরপর আমি একে একে ঘরের টুকটাক কিছু কাজ সেরে ফেলতে লাগলাম, যেমন জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিলাম। তারপর আমার জন্য একটু ঘোল বানিয়ে নিলাম। অভিষেক যখন বেরোলো তখন আমার জন্য বানানো হয়নি, তো এবার আমি ফাঁকা সময় পেয়েছি, তো আমার জন্য আমি ঘোলটা বানিয়ে নিলাম। তারপর এটা বেশ আরাম করে আয়েস করে একটু খেয়ে নিলাম। তো এই ধরনের ঘোলের শরবত বা ঘোল যেটা বলে আর কি, মানে দইয়ের ঘোল আর কি, তো এটা যদি আইস কিউব এখানে দেওয়া যায় তাহলে আরও সুন্দর, আরও রিফ্রেশিং লাগে আর কি এটা। কিন্তু আমার এই ফ্রিজটা কদিন ধরে এত জ্বালাচ্ছে, কন্টিনিউ ফ্রিজ থেকে জল পড়ছে, ফ্রিজের ভেতরেও জল পড়ছে, ফ্রিজের বাইরেও জল পড়ছে। এর আগেও এরকম হয়েছিল, সারিয়েছিলাম, দরজাটা ভালো করে বন্ধ হচ্ছিল না, তো কিন্তু কোনো সেরকম লাভ হয়নি। সো আর এখন কি হয়েছে, ফ্রিজের ডিপ ফ্রিজের ভেতরটা এত বরফ হয়ে যাচ্ছে, এবং আমি ডিফ্রস্ট করছি কিন্তু তা সত্ত্বেও আবার কিছুক্ষণের মধ্যেই বরফ জমে যাচ্ছে, সমস্ত বরফ গলে জল ছড়িয়ে যাচ্ছে, ভীষণ প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি। তো এরপর আমার কিছু বাসন ছিল রান্না করে, তো সেগুলো আমি ধুয়ে নিলাম ভালো করে। বেসিনটা আমি সবসময় বেকিং সোডা আর ভিনিগার দিয়ে পরিষ্কার করি,
আর তার সঙ্গে আমি কি করি, যেটা দিয়ে বাসন ধোয়া হয় আর কি, ভিম লিকুইড জেল আমি ইউজ করি এক্ষেত্রে। তো সেই জেল সাবান কিছুটা বেসিনের উপর ছড়িয়ে দিই, তারপর ব্রাশ দিয়ে ভালো করে ঘষে দিই। তবে এখানে আমি যে ব্রাশটা ব্যবহার করছি, এই ব্রাশটা খুব একটা কাজের নয় দেখলাম, ইউজ করতে গিয়ে বুঝতে পারলাম, কারণ কিছু কিছু দাগ থেকে যাচ্ছে। সেই দিক থেকে এই স্ক্রাবার জাতীয় এই জিনিসটা, এটা ইউজ করলে অনেক বেশি ভালো বেসিনটা ক্লিন হচ্ছে। তো সেই জন্য আমি প্রথমে ব্রাশ দিয়ে করলাম, তারপরে আবার স্ক্রাবারটা দিয়ে ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিলাম। তো বেসিন আমার একদম ঝকঝক করছে, পরিষ্কার হয়ে গেছে, আর এর মধ্যে আমার জামা কাপড়গুলোও কাঁচা হয়ে গেছে, তো মেশিন আওয়াজ করে দিয়েছে। তো সেই জন্য আমি এবার জামা কাপড়গুলো নিয়ে বাইরে মেলে দেবো। বাইরে ছিল প্রচণ্ড রোদ, এবং মানে কি বলবো, মানে ওই কিছুক্ষণের জন্য যেন আমি পুরো জ্বলে যাচ্ছিলাম বাইরে জামা কাপড় মেলার টাইমটায়। বাইরে রোদে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম, এত গরম লাগছে যে আমি বেডরুমে এসে বসলাম, বসছি আর কি কিছুক্ষণের জন্য, কারণ এখানে মানে এসি চলছে না, কিন্তু সারা রাত যেহেতু এসিটা চলেছে, তো তারপর থেকে আমি জানলা পাল্লা কিছু খুলে নিই, দরজাও সমানে বন্ধ রেখেছি, আসলে এই ঘরটা একটু ঠান্ডা আছে। তো ওই জন্য একটুখানি কিছুক্ষণ আমি ঘরে একটু রেস্ট নেব, কি ঘাম হচ্ছে। গরম যতই পড়ুক, আমার চা খাওয়ায় কিন্তু কোনো বিরাম নেই, চা আমাকে যখন দেবে যতবার দেবে আমি খাবো। তো সেই জন্য আমি এখন চা নিয়ে বসেছি, সেই সঙ্গে স্কুলের পরীক্ষার কিছু খাতা দেখা বাকি রয়েছে, তো সেগুলো দেখছিলাম। তোমরা জানো সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো পরীক্ষার কিছু খাতা ছিল, সেগুলো আমি এখন বসে বসে দেখবো। তো দুটো খাতা দেখার পরেই আমার আবার একটু খিদে 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 পাচ্ছিলো, তা আমি এখন একটু লাঞ্চ করব। আর স্নান আমি এখনও করিনি, তার কারণ হচ্ছে সকালবেলা পুজো করার আগে আমি গা ধুয়েছিলাম, কিন্তু স্নান করিনি, কারণ এখন ট্যাঙ্কের জল প্রচণ্ড গরম। তো আমি স্নান করব সন্ধে নাগাদ, তো সেই জন্য এখন আমি একটুখানি তরমুজের রস বানাবো। এই ফুড প্রসেসরটা হওয়ায় এত সুবিধা হয়েছে, এতে যখন খুশি ইচ্ছে মতো ফ্রুট জুস বানিয়ে নেওয়া যায়। তবে হ্যাঁ, ফ্রুট জুসটা বানানোর পর একটু ছেঁকে নিতে হচ্ছে, ছেঁকে নিলে পরে খেতে আরও সুবিধা হয়, যদিও তাতে ফাইবারটা অনেকটা বেরিয়ে যায়, তবুও এইভাবে একটু খাবো। সেই সঙ্গে দুটো কাঁঠালি কলা। সো এই হচ্ছে আমার লাঞ্চ। সো এই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই এটা শেষ করছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।